আপনারা জানেন যে আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতেই সেখানে আমরা এই যে নবম দশম শ্রেণীতে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনায় আমরা এই বিজ্ঞান মানবিক ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের ১০টি বছর সেটি শেষ করবেন এবং সেখানে নবম দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকছে না শিক্ষামন্ত্রী নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না হবে সমন্বিত কারিকুলাম এটি কার্যকর হবে দুই সালে জাতীয় সংসদে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি একাদশ জাতীয় সংসদের দশম মুজিবর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার উনিশে নভেম্বর রাতে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন দীপুমণি বলেন আপনারা জানেন যে আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে খুব শীঘ্রই চূড়ান্ত রূপটি প্রকাশ করব সেখানে কিন্তু আমাদের সকল ধরনের শিক্ষাতে বিজ্ঞান মানবিক ব্যবসা এই বিভাগগুলো নবম দশম শ্রেণীতে আর রাখছি না সকল শিক্ষার্থীর সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের দশটি বছর শেষ করতে হবে নতুন পাঠ্যক্রম মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে তৈরি করা হচ্ছে বলে জানান তিনি তিনি আরও বলেন তাতে বাংলাদেশের ইতিহাস আমাদের ইতিহাস সংস্কৃতি তাকে মূল উপজীব্য করেই আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ গড়তে কারিকুলাম হবে এর আগে সন্ধ্যা ছয়টা তিন মিনিটে স্পিকার ডক্টর শিরিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয় এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান করোনা মহামারীর কারণে সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান তবে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে